আজকে আমাদের বিষয় হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং তো আমরা আজকে এই ক্লাসের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এর যে ডিভাইসগুলো ইউজ হয় আমরা সেই ডিভাইসগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ডিভাইসের ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক প্রিন্সিপালগুলো আমরা শিখব ওকে তো আমরা শুরুতে কথা বলি হচ্ছে পুশ বাটন সুইচ নিয়ে তার কারণ আমরা সুইচ দিয়ে হচ্ছে কন্ট্রোলিং এর শুরু যে কোনো কিছু অন করতে গেলে অফ করতে গেলে সুইচ লাগে তাহলে আমরা শুরু করতে চাচ্ছি পুশ বাটন সুইচ দিয়ে তো পুশ বাটন সুইচে নরমালি হচ্ছে দুইটা কন্ডিশন থাকে অর্থাৎ এই পুশ বাটন সুইচটা আমাদের কি রকম পুশ বাটন সুইচটা হচ্ছে আমাদের ঠিক এরকম এই হচ্ছে আমাদের পুশ বাটন সুইচ যে আমরা যদি এই জায়গায় পুশ করি তাহলে এই দুইটা কন্টাক্ট যে দুইটা কন্টাক্টে আমাদের টার্মিনাল ক্লোজ করা আছে ওই দুইটা ওপেন হয়ে নিচে এই দুইটাতে আমাদের কি হয় কন্টাক্ট পায় অর্থাৎ আমরা পুশ বাটন সুইচের এই উপরের দুইটা টার্মিনালকে বলি হচ্ছে নরমালি ক্লোজ এবং নিচের দুইটা কন্টাক্টকে আমরা বলি হচ্ছে নরমালি ওপেন ওকে তো নরমালি ক্লোজ এবং নরমালি ওপেন এটা কি অবস্থায় স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থা কোন অবস্থা যে অবস্থায় আমরা পুশ না করি সেই অবস্থাটাকে বলা হচ্ছে স্বাভাবিক অবস্থা যখনই পুশ করব তখনই তার ক্লোজ কন্টাক্টটা ওপেন হবে এবং ওপেন কন্টাক্টটা ক্লোজ হবে অর্থাৎ এই নরমালি ক্লোজ কন্টাক্টটা হয়ে যাবে হচ্ছে ওপেন এবং নরমালি ওপেন কন্টাক্টটা হয়ে যাবে ক্লোজ ক্লোজ ওকে তাহলে এই হচ্ছে পুশ বাটন অর্থাৎ এই সুইচটাকে যদি আমরা ইউজ করতে চাই তাহলে যদি আমি বলি যে এটাকে আমি অন সুইচ হিসেবে ইউজ করব তাহলে কোথায় কানেকশন করব অর্থাৎ এই সুইচটাতে আমরা অন করতে যাচ্ছি অর্থাৎ কোন কানেকশনকে মেক করতে যাচ্ছি কোন কানেকশনকে যখন মেক করতে যাব তার মানে হচ্ছে কন্টাক্টটা ওপেন ছিল আমি চাপ দিয়ে কি করব ক্লোজ করব অর্থাৎ এইটা যদি হয় আমার পুশ বাটন সুইচ যখন পুশ করব এই দুটো কন্টাক্ট কি হয় ক্লোজ হয় না অর্থাৎ এই জায়গায় যদি আমি লাইন দিয়ে রাখি এবং এই জায়গায় যদি আমি লোড দিয়ে রাখি তাহলে কি হবে যখনই আমরা এটা পুশ করব তখন এই লোডটা কি হবে অন হবে অর্থাৎ যখন আমরা এটাকে অন সুইচ বানাইতে যাব তখন আমরা কি করব এই সুইচের নিচের দুটো টার্মিনাল আমাদের কি করতে হবে কানেকশন দিতে হবে অর্থাৎ অন সুইচ হিসেবে যখন ব্যবহার করব তখন আমাদের কানেকশন করতে হয় এন ও টার্মিনালে অর্থাৎ নরমালি ওপেন দুই টার্মিনালে ওকে এখন আমরা যদি অফ সুইচ বানাইতে চাই তাহলে আমাদের কি করতে হয় অফ করতে হয় অর্থাৎ লাইনকে ডিসকানেক্ট করতে হয় লাইনকে যখন আমরা ডিসকানেক্ট করতে চাই তখন আমরা কি করব যে কোন কন্টাক্ট ক্লোজ করানো ছিল অর্থাৎ কন্টাক্ট পাওয়ানো ছিল আমরা এটাকে কি করতে চাচ্ছি ডিসকানেক্ট করতে চাচ্ছি অর্থাৎ কন্টাক্ট পাওয়ানো থাকে কোন কন্টাক্ট আমরা যদি এই জায়গায় খেয়াল করি যে আমাদের কন্টাক্ট পাওয়ানো আছে কোথায় এই নরমালি ক্লোজ কন্টাক্টে ওকে অর্থাৎ আমরা যদি এই দুইটা কন্টাক্টে কানেকশন করি যখন আমরা পুশ করব এই দুইটা কন্টাক্ট কি হবে ছুটে যাবে অর্থাৎ আমরা যদি এই জায়গায় আরো একটা পুশ বাটন সুইচ নিয়ে কল্পনা করি এটা যখন আমরা পুশ করব তখন এই লাইন দুইটা বিচ্ছিন্ন হবে অর্থাৎ কোথাও যদি এরকম কানেকশন থাকে একটা লোডের সাথে এটা লাইন এবং এটা নিউট্রাল অর্থাৎ এটা আমরা পুশ করার সাথে সাথে লাইনটা কি হবে ডিসকানেক্ট হবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে অফ সুইচ আর এটাকে আমরা বলতেছি হচ্ছে অন অন সুইচ অর্থাৎ আমরা এই জায়গা থেকে বুঝে গেলাম যে নরমালি ক্লোজ কন্টাক্ট ব্যবহার করব আমরা অফ সুইচের ক্ষেত্রে আর নরমালি ওপেন কন্টাক্ট ব্যবহার করব হচ্ছে অন সুইচের ক্ষেত্রে ওকে তাহলে এই হচ্ছে আমাদের পুশ বাটন সুইচ এখন আমরা চলে যাব হচ্ছে একটা বেসিক কম্পোনেন্ট যেটা আমাদের সব সময় আমাদের প্রয়োজন হয় এবং সব সময় ইউজ হয় এবং মোস্ট ইউজেবল সব ইয়া বলতে পারি আমরা ডিভাইস বলতে পারি সেটা হচ্ছে রিলে ওকে আমরা এখন এই রিলে নিয়ে আলোচনা করব রিলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই রিলেগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রিলে অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক এই জায়গায় দুটো শব্দ আছে একটা হচ্ছে ইলেকট্রনের সাথে সম্পর্ক আর একটা হচ্ছে ম্যাগনেটের সাথে সম্পর্ক অর্থাৎ ইলেকট্রন প্রবাহের ফলে যে রিলেতে ম্যাগনেট তৈরি হওয়ার মাধ্যমে কোনো কন্টাক্ট ওপেন বা ক্লোজ হয় সেটাই হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক রিলে অর্থাৎ এর ভিতরে একটা কয়েল আছে এর ভিতরে একটা কি আছে কয়েল আছে এবং এর মধ্যে কিছু কন্টাক্ট তৈরি করা আছে কন্টাক্ট গুলো কি রকম কন্টাক্ট গুলো ঠিক এই রকম এখন এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি
যে এই একটা টার্মিনাল এবং এই একটা টার্মিনাল এই দুটার সাথে সংযোগ করানো আছে, অর্থাৎ এই দুটো আছে নরমালি ক্লোজ ক্লোজ ওকে, অর্থাৎ এই দুটার কন্টাক্টের মধ্যে সম্পর্ক হচ্ছে নরমালি ক্লোজ এবং এই দুটাতে কন্টাক্ট নাই, এই দুটার সম্পর্ক হচ্ছে নরমালি ওপেন। আমরা এই জায়গা থেকে বুঝতে পারতেছি যে যদি কখনো এই কয়েলে সাপ্লাই দেওয়া হয় তাহলে ঘটনাটা কি করবে, যে ক্লোজ কন্টাক্ট থেকে টার্মিনালটা ছুটে এসে এই ওপেন কন্টাক্টে লাগবে, অর্থাৎ যখনই কয়েলের সাপ্লাই পায় সাথে সাথে তার কন্টাক্ট গুলোর অবস্থার পরিবর্তন হয়। ঠিক পুশ বাটন সুইচের ক্ষেত্রে আমরা মিলাইতে পারি যে পুশ বাটন সুইচে কি ছিল, নর্মালি উপরের দুইটা নর্মালি ক্লোজ এবং নিচের দুইটা হচ্ছে নর্মালি ওপেন, যখনই আমরা পুশ করি নর্মালি ক্লোজটা ওপেন হয়ে যায় এবং ওপেনটা কি হয়ে যায় ক্লোজ হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা কি, এই ক্ষেত্রে রিলে আমরা তো পুশ করতেছি না কোনো কিছু, অর্থাৎ এই জায়গার এর ওয়ার্কিং মোড হচ্ছে যখন আমরা কয়েলে সাপ্লাই দিব, অর্থাৎ এইটা যদি 24 ভোল্ট ডিসি রিলে হয় তাহলে আমরা এই জায়গায় যদি একটা 24 ভোল্টের সোর্স লাগাই এবং এই সোর্সের এই সুইচটা যখনই চাপ দিব সাথে সাথে এটা ওয়ার্কিং মোড এবং এই নর্মালি ক্লোজটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে এবং নর্মালি ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ এন সি পরিবর্তন হয়ে হবে হচ্ছে ওপেন এবং এন ও পরিবর্তন হয়ে হবে হচ্ছে বিভিন্ন ভোল্টেজের কয়েল ভোল্টেজের রিলে গুলো পাওয়া যায়। এখন আরো একটা ব্যাপার হচ্ছে এই জায়গায় আমরা টার্মিনাল দেখতে পাচ্ছি কয়টা, 1 2 3 4 কিছু আছে এনও এবং কিছু হচ্ছে এনসি। তাহলে আমরা যেদিকে বুঝতে পারলাম যে রিলেতে কি হয় যে আমরা কয়েলে সাপ্লাই দেওয়ার সাথে সাথে তার নর্মালি ক্লোজ কন্টাক্টটা ওপেন হয় এবং নর্মালি ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়। ওকে, তাহলে এখন আমরা এটা নিয়ে আরেকটা চিন্তা করতে পারি যে আমাদের এই রিলের এই জায়গায় আমরা একটা লাইট লাগাইলাম আর আমরা কি করলাম এই জায়গায় একটা লাইট লাগাইলাম, এই জায়গায় আমরা নিউট্রাল দিলাম এবং এই জায়গায় আমরা 220 দিলাম, তাহলে ঘটনাটা কি ঘটবে যে আমার এই সুইচটা ওপেন, এখন কোন লাইটটা জ্বলতেছে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইটটা কি হবে জ্বলতেছে, কারণ কি আমাদের এই জায়গায় 220 দেওয়া আছে, ক্লোজ কন্টাক্টের মাধ্যমে ভোল্টেজ এটাতে আসতেছে এবং কারেন্ট নিউট্রাল যখনই পাচ্ছে তখন কারেন্ট ফ্লো হচ্ছে এবং লোডটা কি হচ্ছে জ্বলতেছে। যখনই আমরা এই সুইচটাকে ক্লোজ করে দিব সাথে সাথে কি হয় এর এই ক্লোজ কন্টাক্টটা ওপেন হয়ে যায় এবং এই ওপেন কন্টাক্টটা কি হয়ে যায় ক্লোজ হয়ে যায়, সাথে সাথে দেখা যাবে এই লাইটটি অফ হয়ে যাবে আর এই লাইটটা কি হবে জ্বলবে। ওকে, তাহলে আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম যে রিলের মাধ্যমে সুইচিং করে কোনো এক জায়গার লোডকে অন বা অফ এই ধরনের কাজ করা যায়। এখন আমরা এর একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা কি যে রিলে দিয়ে আমরা একটা ট্রান্সফার সুইচ বানানো যায় কিনা। ওকে, এই রিলে থাকলো আমাদের, আমরা ধরে নিলাম এই পাশে আমাদের বাড়ি এবং বাড়িতে একদিক থেকে আসতে হচ্ছে পিডিবি লাইন, এটা ক্লোজ কন্টাক্ট ছিল আর এটা কি ছিল ওপেন ওপেন কন্টাক্ট। তো এই পাশে
এই পাশে ধরে নিলাম হচ্ছে আমাদের জেনারেটর লাইন। অর্থাৎ যদি কারেন্ট না থাকে তখন এই রিলের ক্লোজ কন্টাক্টটা ক্লোজ কন্টাক্টে থাকে, অর্থাৎ জেনারেটরের পাওয়ারটা কোথায় যায়? বাড়িতে যায়। যখনই আমার কারেন্ট চলে আসবে অর্থাৎ আমরা এই জায়গায় তখন কি রিলে ব্যবহার করব? 220 এসি রিলে ব্যবহার করব। আর এই জায়গার সাপ্লাইটা কোথা থেকে আসবে? এই জায়গার সাপ্লাইটা হচ্ছে এই পিডিবি থেকে। অর্থাৎ কারেন্ট আসার সাথে সাথে রিলের কয়েলে পাওয়ার পাবে এবং পাওয়ার পাওয়ার সাথে সাথে এই ক্লোজ কন্টাক্টটা ওপেন হয়ে এই জায়গায় চলে আসবে, অর্থাৎ জেনারেটর লাইন বাসা থেকে বিচ্ছিন্ন হয়ে পিডিবি লাইনটা বাসাতে চলে যাচ্ছে। ওকে, তাহলে এই জায়গা থেকে আমরা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেখলাম যে এইভাবে কি করা যায় বাসা বাড়ির পিডিবি এবং জেনারেটর লাইনকে পরিবর্তন করে বাড়িতে কানেকশন দেওয়া হয়। এটা কিসের মাধ্যমে? রিলের মাধ্যমে। এখন বাস্তবের সাথে আমরা কিভাবে মিলাবো? বাস্তবের ক্ষেত্রে হচ্ছে এই রিলে গুলোতে এই জায়গাতে আমাদের সিম্বল দেওয়া হয়। এই সিম্বল গুলোতে মানে হচ্ছে এই যে আমরা ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম গুলো এই জায়গায় আঁকানো থাকে এবং পিন নাম্বার দেওয়া থাকে, কোন দুইটা পিন হচ্ছে কয়েলের পিন, কোন পিনের সাথে কোন পিনটা এনসি আছে এবং কার সাথে কার এনও আছে সেটা চিত্র দেখে বুঝতে হয়, এবং এই ভেজের মধ্যে এই নাম্বার গুলো দেওয়া আছে। তো এই নাম্বার অনুযায়ী, এই চিত্রের নাম্বার অনুযায়ী আমরা এই জায়গায় কি করব? কানেকশন করব। ওকে, তাহলে এখন আমরা এটা কানেকশন করি।